ওই যে বেচারা কিন্তু ভানি দেখছো দেখছো গেলে। আসসালামু আলাইকুম, এখন যে ভিডিওটা আপনারা দেখেছেন এটা কোনো সিনেমার কোনো সিনারি না, এটা বাস্তব একটা ঘটনা যেটা ঘটেছে মারুফ নামের একটা ছেলের সাথে। মারুফ এর জন্ম কুমিল্লা জেলায়। তো সে একটা পেট্রোল পাম্পে চাকরি করে। তো চাকরি করার সময় উনি রাতে ডিউটি করে। তো রাতে ডিউটি করার ফাঁকে 100 টাকা উনি বকশিস দেয় আর কি, যারা আপনার পেট্রোল ভরে না ওরা 100 টাকা বকশিস দিয়েছিল আর কি। ওকে, তো রাব্বি নামে একটা ছেলে, তো উনি দিনে ডিউটি করে। তো উনি যখন সকালে আসলো তখন বলতেছে যে 100 টাকা দিয়ে পাইছো, 100 থেকে আমার 50 টাকা বাঘ দে। তো সে বাঘ দিতে চাইছে না, যে আমি পাইছি এটা আমি তোমার বাঘ দিবো কেন, তোমার তুমি দিনে ডিউটি করো, আমি তো বাঘ চাই না, আমি তোমার দিবো কেন। তো সে দেয় নাই। তো না দেওয়াতে মাত্র 100 টাকা, 100 টাকার জন্য সে যে একটা কাজ করছে, যদি আপনারা ভিডিওটা না দেখেন আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমি ভিডিওটা দেখে আমার চোখের পানি চলে আসছে, যে বাংলাদেশের মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে এখানে। মানে এমন নিষ্ঠুর হয়েছে যে 100 টাকার জন্য একটা মানুষকে খুন করতে তার কোনো মানে তার কোনো কিছুই মনে হয় না। মারুফ নামের ছেলেটা ওর বাড়ি কুমিল্লা জেলা, ওকে পেট্রোল পাম্পে কাজ করে। আপনার ভিডিওটা না দেখলে বুঝবেন না, আপনার আগে ভিডিওটা দেখেন তারপর আমি বলতেছি আপনাদেরকে, দেখেন। এই যে দেখো পেট্রোল পাম্পে এই যে দাঁড়ায় রয়েছে যে ছেলেটা, দিয়ে রাতে ডিউটি করছে, নাইট ডিউটি আর কি। আর ওই যে বইয়ে রয়েছে নীল গেঞ্জিওয়ালা, দিয়ে এখন ডিউটি করতে হয়েছে, রাত্রে 100টাকা বকশিস পাইছে, এই যে ছেলেটা এখন পানি খেলি। এইতে বাঘ চাইতেছে তার কাছ থেকে 100টাকা, কিন্তু বাঘ দেয় নাই। না দেওয়ার কারণে দেখো ঘটনাটা কী হয়, 100টাকা লাগে কী হয়, এই যেতে যাইতেছে উঠটা। আর তে কিন্তু ঠান্ডা মাথায় ছাত্রী লয়ে অনেক বাজিয়ে বাকি একটু বইতে আছে, একটু বইব এখন কথাবার্তি কইতে আছে, রাত ভরে ডিউটি করছে। এই যে নীল গেঞ্জিওয়ালায় এখন উপরে যাইব অফিসে, পেট্রোল পাম্পের অফিসে। দেখো অফিসে গিয়া একটা ধারালো ছুরি আন, এরপর দেহ কী হয় ঘটনাটা কী করে। হ্যান্দা দনিমায় বেচারারা বই হইছে, আটা দিতেছে নিচে, এই যে রাত্র বেড়ে ডিউটি করছে, 100টাকা বুক শেষ পাইছে, বেচারা অনেক বাজিয়ে বোকা। আর যে আইছে তেও এনেই ডিউটি করে, দিনের ডিউটি, সেই 100টাকার বাঘ চাইতেছে। দেহতে এই বাড়িতে আছে, দেখো এই যে এত স্যার ছুরিটা দেখছ, দেহ তার ঘটনাটা কী হয়, দেখো কী একটা কাজ করে। দেখো ওই যে বেচারা কিন্তু ভানি দেখছ দেখছ গেলে দেখছ, একটা দুইটা তিনটা গাই দিছে, তিনটা গাই দিছে। দেখো দেহতে এবার পাম্পে তো লোক বাড়ি গাইতেছে, আওয়াজ হয় না দেখো। এই যে দেখো ঘটনাটা করছে কি, ঘটনাটা করছে কি, এই যে রক্তটি যাইতেছে, এহানটা কিন্তু বাইক গেছে গা, এই যে যাইতেছে এবার সবাই দেখতো। দেহ মাত্র 100টাকা লাগিয়া কী একটা ঘটনা করছে, 100টাকা লাগিয়া। দর্শক, মারুফ নামের 17 বছরের এই ছেলেটি, সে একমাত্র তার সংসারের তার ইনকামকেই ভরসা করে সংসারটি চলে আসছিল। মারুফের পরিবার এখনও কুমিল্লার মাটির ঘরে বসবাস করে, একমাত্র মারুফের ইনকামেই কোনো মতে টিকেছিল তার সংসারটি। মারুফের এমন নির্মম হত্যাকাণ্ডটি কোনো মতেই তার পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী কেউ মেনে নিতে পারছেন না। সর্বশেষ এই মারুফকে যিনি হত্যা করেছেন সেই হত্যাকারীকে পুলিশ দ্রুত গ্রেফতার করার জন্য এলাকার জনগণ রাস্তায় নেমে আন্দোলনে ফেটে পড়ে। ওর নাম হচ্ছে মারুফ, আর যে খুনি রাব্বি, ওর নাম হচ্ছে রাব্বি, ওর রাব্বি গেছে সকালবেলা। তো এই আপনার যে তেল ঢুকেছে যে গাড়িতে, তো 10টা 20টা করে তো ড্রাইভারে এগুলো বকশিস দেয়, 100 টাকা না 200 টাকা নিয়ে, মানে ঘুরতে যে বলছে যে ওরাই ভাগ ধর লেগে, এই ভাগ মন্ডল নিয়ে যে আন্দোলন করে সে অফিস সময় ঢুকছে, দুইটা ছুরি আইনে আঘাত করেছে। জি, যারা দেখছেন দর্শক, আমরা মুহূর্তে যে আলোচিত ঘটনা কুমিল্লায় একটা ছেলে গরিব পরিবার,
বড় ভাই তো রয়েছে, বড় ভাই রয়েছে, সবাই আছে। কুমিল্লা সদর দক্ষিণে সহকর্মীর ছুরিকাঘাতে কাজী মারুফ ১৭ নামে এক কিশোর খুন হয়েছে। বুধবার ১০ মে সকালে ওই পাম্প কি বুঝলেন ভাই, এটা আমাদের বাংলাদেশ বুঝছেন। আমার অনেক খারাপ লাগতেছে বুঝছেন, কারণ ঘটনা যখন ঘটে আমি যখন দেখি ভিডিওটা আমার অনেক খারাপ লাগছে। কারণ ১০০ টাকার জন্য একটা মানুষ এই কাজ করতে পারে, যার শখ জ্ঞান আছে দেখি ১০০ টাকার জন্য এই কাজটা করতে পারবে বলেন? আপনি পারবেন, কিন্তু সে এই কাজটা করেছে। তো আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা এই খুনির বিচার চাই, বাংলাদেশ সরকারের কাছে আমরা একটা আবেদন যে এই খুনিকে কঠোর শাস্তি যাতে দেওয়া হয়, এটা আমাদের সবার দাবি এটা। কারণ এরকম ঘটনা তো আর ভবিষ্যতে যাতে না হয় বাংলাদেশের ভিতরে, কারণ এটা আমাদের দেশের অনেক একটা বড় একটা অবস্থা। তো আমরা সবাই বেশি করে বেশি করে শেয়ার করবেন, যাতে এই খুনিটা যেন তাড়াতাড়ি ধরা পড়ে, বা বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন যে অতি শীঘ্রই যেন এই খুনিকে ধরে আপনারা কঠোর শাস্তির ব্যবস্থা করেন। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, একে অপরের সাথে ভালো আচরণ করবেন, ভালোবাসবেন, দেশটা তো ভালো থাকবে ভাই, নাকি দেশের অনেক কঠিন অবস্থা সামনে আসতেছে। ওকে ভালো থাকবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাই দিবেন। ওকে আসসালামু আলাইকুম।